শোনো নকা দে পিতা হোসেন মায়ায় মা নকা দে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তোর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মাশা কি নকা দে বাহাতর শহীদের লাশ আর একা তোটা মাথা একা তোটা মাথা বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ার পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায় দেখে আরশ কেঁপে যায় মা সাকিনা কাঁদে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইমাম হোসাইন যখন তানাদের ফ্যামিলির লোকজনেরা সেখানে পৌঁছে গেল কুফাতে এবং সেখানে তখন মা সাকিনাকে ডাকা হলো ছোট্ট বাচ্চা বেটি মা সাকিনা যখন তাদের সামনে গেল এবং যখন বলল এই তখন তিনি হাত দেখালেন আমরা তিন দিন খাইনি পানি খাইনি পানি পান করিনি তিন দিন খানা খাইনি ভুকা পিয়াসার মধ্যে আছি যখন এই কথা বললে তখন ওই সেই সময় মা সাকিনার সামনে কি কি করা হলো মা সাকিনার সামনে শাহী খাবার দেওয়ার কথা বলা হলো অর্থাৎ প্লেটে করে ওই কাপড় ঢাকা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে বড় বড় হোটেলে ওই মা সাকিনার সামনে যখন শাহী খাবারের ব্যবস্থা করতে বলা হলো সেদিন সত্যিকারের কি মা সাকিনাকে খাবার দেওয়া হয়েছিল না সেই প্লেটের মধ্যে কি দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা এসো আমার সামনে এসো আমার সামনে মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা ভুকা প্যাসায় খাইনি পানি রোটি খাইনি পানি রোটি এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে সাগি থালায় ঢাকা কাটা
কাটা মাথা দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে জিদ চমকে যায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়। ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়। ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায়, ওই নিঠুর কারবালায়।